हेलो गाइज, वेलकम टू माय न्यू ब्लॉग। दिस इज पूजा एंड यू आर वाचिंग पूजार कुटी यूट्यूब चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो और आमिओ खूब खूब भलो आछि। प्राय जानुआरी मासटा आमि ब्लॉग करते पारिनि आर तोमादेर काछ थेके अनेक भालोबासा पेयेछि एक मास। तोमरा सबाई आमाके एसएमएस करेछो, कमेंटे लिखेछो जे केन आमि ब्लॉगे आसछि ना। तो तार एकटा विशेष कारण हलो आमार इउनिवार्सिटी ओपेन हये गेछे, तो सारा दिन अनलाइने क्लास करते हय, तारपर आर नेट थाके ना, टाइम पाय ना, ए कारणे ब्लॉगे आसते पारि ना। तो তোমাদেরকে আমি একটা প্রমিস করেছিলাম যে সবথেকে রিজনেবল প্রাইজের মধ্যে সবথেকে ভালো হেয়ার কার্লিং মেশিন দেখাবো। তো সেই প্রমিস রাখার জন্য আজ আমি চলে এসেছি। আজ যে মেশিনটা দেখাবো সেটা সবথেকে কম দামের মধ্যে এবং সবথেকে ভালো, তোমরা আমাকে বিলিভ করে কিনতে পারো। এটা কোনো স্পন্সর ভিডিও নয়, এটা আমি আমার ওপিনিয়ন থেকে ভিডিওটা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার হেয়ারটা ন্যাচারালি কার্লি, অনেকটাই কার্লি। দাঁড়াও তোমাদের একবার দেখাই, পুরো কার্লি হেয়ার। তাও আমি এই মেশিনটা অ্যাপ্লাই করে দেখাবো যে কার্লি হেয়ার কেউ কিভাবে এত সুন্দরভাবে আরো ভালোভাবে কার্লি করে। প্রথমে হেয়ারটাকে ছোট ছোট পার্টিশনে ভাগ করতে হবে। তুমি যত ছোট করবে কার্লটা তত ভালো হবে, মানে কম চুল নিয়ে যতটা করবে কার্লটা তত ভালো হয়। দেখো কিভাবে কার্ল করছে। যদি তোমরা চুলের মধ্যে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করো, তারপর যদি কার্ল করো, তাহলে কার্লটা অনেকক্ষণ স্টে থাকবে। তার জন্য কোনো হেয়ার সেটিং স্প্রে ইউজ করতে হবে না। কার্লিং মেশিনটাতে খুবই কম ক্ষতি হয় চুলের, কারণ আমি অনেকবার ইউজ করেছি, আমি জানি যে এটাতে চুলটা সেভাবে রাফ হয় না, ড্রাইও হয় না। তো তোমরা দেখো, তোমরা হিট প্রোটেক্টিং ক্রিমও লাগাতে পারো, বাট হিট প্রোটেক্টিং ক্রিম খুব এক্সপেন্সিভ হয়, তাই আমি বলে দিলাম ন্যাচারালি তোমরা অ্যালোভেরা জেল ইউজ করে এটা করতে পারো। যদি হেয়ার সেটিং স্প্রে দাও এরপরে, তাহলে কার্লটা পুরো 12 ঘন্টা মতো স্টে করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা কার্ল করেছি, কত সুন্দরভাবে কার্লটা হয়েছে আর কতটা বাউন্সি হয়েছে কার্লটা। তো আমার চুল ন্যাচারালি খুব কার্লি, তাই পুরো চুলটা করা সম্ভব হলো না, কারণ এটা ন্যাচারালি কার্লি আর আমাকে কার্ল মেশিনে ইউজ করে কার্ল করতে হয় না। তাও তোমাদের জন্য অ্যাপ্লিকেশন আমি করে দেখালাম কীভাবে এটা করতে হয়। আর মেশিনটার নাম হচ্ছে এটা নোভা কোম্পানির মেশিন। তোমাদের ডেসক্রিপশনে পারচেস লিঙ্ক দিয়ে দেবো। এটার দাম খুবই কম, দামটার জন্য তোমরা ওয়েট করছিলে আই থিঙ্ক যে এটার প্রাইস কত। তো এটার প্রাইস হচ্ছে 259। এটা হলো খুবই পোর্টেবল হ্যান্ডি মেশিন, এটা তোমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারো, তার জন্য খুব একটা স্পেস লাগবে না, খুবই ছোট সাইজের মেশিনটা, খুব লাইট ওয়েট আর কাল তো অবশ্যই ভালো হয় রিজনেবল প্রাইসের মধ্যে। এটা তো অন্যের চুলে করা যায় এবং নিজে নিজে কেউ যদি তোমার হেল্পার না থাকে বা হেল্প করার কেউ যদি না থাকে, তাহলে তুমি এই মেশিনটা এতটাই লাইট ওয়েট যে তুমি নিজের চুলে নিজেই এই মেশিনটা দিয়ে কাল করতে পারো, কোনো রকম প্রবলেম হয় না। চুলের কোনো সাইড এফেক্ট নেই। মেশিনটার যেটা খারাপ দিক সেটা বলবো, এটা খুব একটা বেশি চুল নিয়ে হয় না, একটু কম কম করে চুল নিয়ে কার্ল করতে হয়। এইরকম টাইপের একটু চুল নিয়ে এটাকে কার্ল করতে হয়, বেশি চুল নিয়ে কার্ল করলে কার্লটা খুব একটা ভালো হয় না, এটাই এই মেশিনটার একটা খারাপ গুণ, বাকি সব ভালো। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পূজা কুটি চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো।